নারকোল আর কাজু দিয়ে চিকেন কারি এই রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার আগে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য প্রথমে কাজু মগজ আর নারকোলের একটা পেস্ট তৈরি করলাম এবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল ঢেলে নিয়ে গরম হতে দিলাম তেল ধোঁয়া ওঠা গরম হলে এতে কুচি করে রাখা পেঁয়াজ দিলাম মিডিয়াম আচে প্রায় কুড়ি মিনিট পেঁয়াজ ভেজে নেবার পর পেঁয়াজের কালার চেঞ্জ হতে থাকবে এইভাবে প্রায় কুড়ি মিনিট ভাজতে থাকব ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন পেঁয়াজ কড়াই থেকে তুলে নেবো এবারে ভেজে রাখা পেঁয়াজ একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট তৈরি করলাম অন্য একটা কড়াইতে আরও কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে এতে একে একে দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ আর বড় এলাচের খোসা ছাড়িয়ে সিট পাটটা দিয়ে দিলাম গোটা গরম মশলা ভাজা ভাজা হলে এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দু মিনিট ধরে ভেজে নিয়ে এতে চিকেন দিয়ে দিলাম মিডিয়াম আছে দু মিনিট সময় ধরে চিকেন ভেজে নিতে হবে এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন এরপর আবার দু মিনিট সময় ধরে নাড়তে থাকলাম খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে নিয়ে এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কাজু চারমা মগজ আর নারকোলের যে পেস্টটা আগে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটা কষে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখা যাবে মশলা থেকে তেল সেপারেট করছে তখন এর মধ্যে জল দিয়ে দেব জল দেবার পর কুড়ি মিনিট কুক হতে দেবো মিনিট পর চিকেন কুক হয়ে গেলে এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে গরম মশলা পুরো গ্রেভিতে মিশিয়ে দিলাম এবারে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে বার্ন চারকোল নিয়ে এর ওপর ঘি ছড়িয়ে দিলাম ঢাকা বন্ধ করে দশ মিনিট রেখে দশ মিনিট পর ঢাকা খুলে অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে ফেললাম এরপর চিকেন সার্ভ করা যাবে নারকোল কাজু দিয়ে চিকেন কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন